রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ক্রমশই ফাটল চওড়া হচ্ছে শাসক দলের অন্দরে একদিকে যখন কুনাল ঘোষ তিনি বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যকে যেন মহাপুরুষের আসনে বসানো না হয় তখন অন্যদিকে মদন মিত্র বলছেন শির দ্বারা সোজা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের কি বলছেন দুই নেতা আসুন শোনাই আপনাদের আমরা প্রতি মনে করিয়ে দেব জ্যোতি বসু সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই সিপিএম বাংলাকে বদ্ধভূমিতে পূরণ করেছিল পরিণত করেছিল এই সিপিএম এদের কোন ক্ষমা নেই আজকে যেন এদেরকে মহাপুরুষ সাজানো না হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বোঝা যায় বলা যেতেই পারে এ সমাজে হয় সব কিছু ভাই পাওয়া যায় ভাড়া শুধু সোজা নির্ভীক সিদ্ধারা ছাড়া বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধারা শোনালাম দুই নেতার দুরকম মন্তব্য আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসারত রাজ্যের সবাই তাহলেও প্রাথমিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলছে চুলছে বিশ্লেষণ আর এটা করছে স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেস ভিন্ন মেরুতে থাকা সিপিআইএম এবং তৃণমূলের মতাদর্শ আলাদা হলেও সৌজন্যের রাজনীতি কোনোদিনই চোখে পড়েনি আর সেই ট্র্যাডিশন বজায় রয়েছে আজও তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বারবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করলেও ঠাড়ে ঠোড়ে বুদ্ধবাবুর আমলে কি কি ঘটনা ঘটেছিল সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে যেন মহাপুরুষের আসনে বসানো না হয় এই মন্তব্য করেছেন সোমবার একত্রিশে জুলাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কর্মসূচিতে তীব্র ভাষায় বুদ্ধবাবু এবং তার সিপিআইএম কটাক্ষ করতে শোনা যায় কুনাল ঘোষকে শুনুন কি বলেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ মুখ্যমন্ত্রী প্রয়াত কে শ্রদ্ধা জানাবো আমরা নিশ্চয়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবে ভট্টাচার্য দ্রুত আরোগ্য কামনা করব কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব জ্যোতি বসু উদ্ধবে ভট্টাচার্যের জমানায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই সিপিএম বাংলাকে পদ্ম পরিণত করেছিল এই সিপিএম এদের কোন ক্ষমা নেই আজকে যেন এদেরকে মহাপুরুষ সাজানো না হয় এদেরকে যেন মহাপুরুষ সাজানো না হয় দলের মুখপত্র যখন কার্যত একহাত নিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তখন দলের আরেক নেতা তথা বিধায়ক মদন মিত্র তিনি কিন্তু আবার বুদ্ধবাবুর প্রশংসায় পঞ্চমুখ বলা যেতে পারে দলীয় লাইনের কিছুটা উল্টো দিকে হেঁটেই তিনি বলছেন বুদ্ধবাবুর মতো শিরদারা সোজা করে চলা রাজনীতিবিদ বিরল তাকে শ্রদ্ধা করেন তিনি এমনকি আগামী দিনে যারা রাজনীতিতে আসতে চান তাদের কাছে বুদ্ধবাবু পথ প্রদর্শক হয়ে থাকবেন কি বক্তব্য মদন মিত্রের শুভ আমার হৃদয় অন্তঃস্থল থেকে আমি বলছি আমি ওনাকে শ্রদ্ধা করি ওনার শিক্ষাগত যোগ্যতাকে আমি মানি এবং সব থেকে বড় কথা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বোঝা যায় বলা যেতেই পারে এ সমাজে হয় সব কিছু ভাই পাওয়া যায় ভাড়া শুধু সোজা নির্ভীক সিদ্ধারা ছাড়া বুদ্ধদেব ভট্টাচার্যের সিদ্ধারা আছে এবং ভবিষ্যতেও যারা রাজনীতি করবে তারাও যেন মনে রাখে যে সব রাজনীতিবিদ সিদ্ধারা বিক্রি করে রাজনীতি করেন তাহলে কি দাঁড়ালো একজন অসুস্থ মানুষ যিনি কিনা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে নিয়ে শাসক দলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে এমনকি মন্তব্য পাল্টা মন্তব্য শুরু হয়েছে তাই কুরসিতে না থাকলেও অশক্ত শরীরে বুদ্ধবাবু কিন্তু এখনও শাসক দলের কাছে মাথা ব্যথার কারণ অন্তত দলীয় নেতা বিধায়কদের মন্তব্যে এটাই স্পষ্ট বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন